আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি চাষের কৃষির নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ রিদওয়ান খন্দকার। দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদেরকে কোরবানির হাটে সুস্থ ও সঠিক গরু চারণ উপায় নিয়ে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তার নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। ঈদ উল আজহা বা কোরবানির ঈদ সমাগত। আমরা যারা কোরবানির পশু কিনতে হাটে যাই, তাদের বেশিরভাগ মানুষের পশু পছন্দ করার পূর্ব অভিজ্ঞতা নেই অথবা থাকলেও খুব কম। তাই পশু নির্বাচনের কিছু মৌলিক বিষয় আমাদের জানা থাকলে নির্বাচনের ভুল কম হবে এবং একটি উৎকৃষ্ট মানের পশু কেনা সম্ভব হবে। সরাসরি হাট কিংবা অনলাইন যেখান থেকে কোরবানির গরু কেনা হোক না কেন, এই বিষয়ে আমাদের একটু যত্নবান হতে হবে। কারণ কোরবানির বেশিরভাগ মানুষই চর্বিযুক্ত পশু নির্বাচন করে থাকেন, যা একটি ভুল ধারণা বা আমরা ব্যাপারটা এতটা তলিয়ে কখনো ভাবিনি। গবেষকরা বলছেন, হরমোন প্রয়োগে মোটাতাজা করা এসব পশুর মাংস খেলে মানুষের ব্রেস্ট, কোলন, প্রোস্টেট এবং ফুসফুসের ক্যান্সার হওয়ার আশঙ্কা রয়েছে। কোরবানির জন্য সুস্থ গরু নির্বাচন। বয়স: গরু বা মহিষের বয়স 2 বছর বা তার বেশি বা কমপক্ষে 2 দাঁত থাকতে হবে। ছাগল ও বরের বয়স 1 বছর বা তার বেশি বা কমপক্ষে 2 দাঁত থাকতে হবে। শরীরের কোথাও কোনো ক্ষত আছে কি না বা খোঁড়ায় কি না তা যাচাই করে দেখতে হবে। শিং বা পা ভাঙা, কানা, 1/3 অংশের বেশি ল্যাজ নেই বা নষ্ট ইত্যাদি হলে চলবে না। প্রাণীটি সুস্থ হলে স্বাভাবিক আচরণ করবে, কান ও ল্যাজ নাড়াবে, চোখ বড় ও উজ্জ্বল থাকবে, তাপমাত্রা ও শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, মুখের ভেতরের অংশ, জিভ বা এবং খুরে কোনো সমস্যা থাকবে না, প্রাণীর নাক, মুখ, পায়ুপথে কোনো অস্বাভাবিক নিরসন থাকবে না। খাবার দিলে খেতে চাইবে ও জাবর কাটবে। কোরবানির যোগ্য প্রাণীটি কোনো অবস্থায় গর্ভবতী হওয়া যাবে না। স্টেরয়েড জাতীয় ওষুধ খাইয়ে গরু মোটাতাজা করলে এসব ক্ষেত্রে গরু গরম সহ্য করতে পারে না ও হাঁপাতে থাকে এবং খুব অল্পতে ক্লান্ত ও দুর্বল হয়ে যাবে। এ ধরনের গরু ক্রয় করা যাবে না। এছাড়া এই ধরনের গরুর চামড়ার উপরে হাত দিয়ে চাপ দিলে এই জায়গাটি গর্ত হয়ে যাবে এবং একটা থলথলে ভাব থাকবে। এই ধরনের গরু কোরবানির জন্য উপযুক্ত নয়। সুস্থ গরু চানার উপায়ে আর একটু আলোচনা করি। লক্ষ্য করতে হবে পছন্দের পশুটি চটপটে কিনা, কারণ স্টেরয়েড খাওয়ালে পশু নড়াচড়ার বদলে জিম মেরে থাকবে। এছাড়া স্টেরয়েড ট্যাবলেট খাওয়ানো গরুগুলোতে প্রচুর মাংস থাকে। শিং ভাঙা, লেজ কাটা, জিভ বা খোর, মুখ, গোড়ালি ক্ষত আছে কি না তা ভালো করে দেখে নিতে হবে। সুস্থ গরু চিনতে হলে পাঁজরের হাড়ে ও খেয়াল করতে হবে। সুস্থ গরুর পাঁজরের হাড়ে উঁচু নিচু থাকে এবং চোখে নড়াচড়া করবে। গরুর নাকের উপরটা ভেজা ভেজা থাকে, তাহলে বুঝতে হবে গরু সুস্থ। এছাড়া গরুর মুখের সামনে খাবার ধরলে যদি সাথে সাথে জিব্বা দিয়ে টেনে নেয় তাহলে বোঝা যায় গরুটি সুস্থ, কারণ অসুস্থ পশু খাবার খেতে চায় না। গরুর কুচ মোটা ও টান টান থাকলে বুঝতে হবে গরুটি সুস্থ। গরুর পাজরের হাড়ে যে 3টি কোণা গর্ত থাকে, যাকে ফ্লায়েন জয়েন্ট বলে, তাতে কোণা রয়েছে কি না সেটি খেয়াল রাখতে হবে। কান নাড়াবে, লেজ দিয়ে মাছে দাঁড়াবে, বিরক্ত করলে সহজে রেগে যাবে, গোবর স্বাভাবিক থাকবে, পাতলা হবে না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে চাষির কৃষি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।